ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি শয়তানের জয় সর্বদার আপডেট দেবো, অর্থাৎ ধ্রুবতারা সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। ধ্রুবতারা সিরিয়ালে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধ্রুবর সাথে তার আর বিয়ে হয়ে গেছে, আর সেটা নিয়ে আমাদের মনে রয়েছে সাংঘাতিক আনন্দ। যদিও এই বিয়ে হওয়ার আগে একবার আগুনের মধ্যে পড়ে গেছিল আমাদের তারা, সারা ঘরে ধোঁয়া হয়ে গেছিলো, সেখান থেকে আমাদের হিরো অর্থাৎ আমাদের ধ্রুব কিন্তু রক্ষা করেছিল তারাকে, এবং তারপরে কিন্তু কোলে করে তুলে এনে মণ্ডপের সামনে হাজির করে। তারপরে কিন্তু বেশ সুন্দরভাবে আনন্দের সাথে কিন্তু তাদের বিয়েটা হয়ে যায়। কিন্তু সিঁদুরদানের পরপরই বাড়িতে হঠাৎ করে হাজির হয় একগাদা পুলিশ, আর সেই সমস্ত পুলিশ দেখে স্বাভাবিকভাবেই সবার প্রশ্ন এটাই হবে যে পুলিশ এখানে কি করছে। তো পুলিশরা জানায় যে 10 বছর আগে অনুজাকে খুন করেছিল ধ্রুব, আর সেই জন্যে নাকি তারা অ্যারেস্ট করতে এসেছে ধ্রুবকে। এই কেসটা নাকি রিওপেন হয়েছে, আর সেই জন্যেই নাকি এখন ধ্রুবকে অ্যারেস্ট করতে হবে, কারণ আসল প্রমাণ নাকি পুলিশের হাতে রয়েছে। তো প্রমাণ হিসেবে এই মুহূর্তে একটা ভিডিও দেখানো হয়েছে, বিশেষ করে তারাকে দেখানো হয়েছে, তার কারণ তারা বেশি লাফালাফি করছিল এবং বলছিল যে ধ্রুববাবু এরকম করতেই পারে না, এবং পরিবারের সকলেই এক প্রকার বলছে যে না, ধ্রুব এটা করতে পারে না। ধ্রুবর মেয়ে গুঞ্জে সেখানে কান্নাকাটি করছে এবং বারে বারে ধ্রুবকে জিজ্ঞাসা করছে যে ড্যাড তুমি একবারের জন্য বলে দাও যে তুমি এই কাজগুলো করনি, আর সত্যিটা কি তুমি বলো। কিন্তু না, তারই মধ্যে হঠাৎ করে এসে যায় সামনে সেই ভিডিও, আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ধ্রুববাবু সাংঘাতিক পরিমাণে খারাপ ব্যবহার করছে অনুজা সাথে। শুধু তাই না, এবং সে বারে বারে এটাই বলছে যে আমি তোমাকে খুন করে ফেলবো, আমি আমার সন্তানদেরকে একাই মানুষ করবো, তোমাকে কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে খুন করে ফেলবো। এবং সেই যে ভিডিওটা, সেই ভিডিওটা থেকে এটা পুরোপুরি প্রমাণিত হয়ে যাচ্ছে যে ধ্রুববাবু খুন করার একটা চেষ্টা চালিয়েছিলেন। এবং তারপরে পুলিশ এটাও বলে দিচ্ছে যে আপনি তো আপনার ওয়াইফকে নিয়ে ওই দিনকে এই বাড়িতে গৃহপ্রবেশ করছিলেন, আর ওই দিনই আপনার ওয়াইফ মারা গেছে। কিন্তু এরই মধ্যে আমাদের গুঞ্জার মনে পড়ে যায় যে হ্যাঁ, তারা তো গার্ডেনে বাজি ফাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের বাবা তাদেরকে বলে যে যতক্ষণ না অবধি ধ্রুববাবু জানাচ্ছে যে তোমরা ভেতরে এসে, ততক্ষণ যেন তারা ভেতরে না আসে, বাজি ফাটায়। পরে তাদেরকে বলা হয়েছিল, গুঞ্জা শ্লোক এদেরকে বলেছিল যে তোমাদের মা ওই ঘরে আগুনে পুড়ে মারা গেছে, কারণ ওই ঘরে অনেক বাজি টাজি ছিল, কাজকর্ম করছিল, সেখান থেকে আগুন লেগে মারা গেছে। তো এর থেকে পুলিশ আরও শিওর হয়ে যায় যে হ্যাঁ, ধ্রুববাবুই খুনটা করেছে, কারণ সেও তার বাচ্চাদেরকে মিথ্যে কথা বলেছে। তবুও আমাদের তারা কিন্তু একভাবে ফাইট করে যাচ্ছে এবং সে বলছে যে না, মিস্টার লাহিড়ি এরকম কোনো কাজ করতে পারে না। কিন্তু মিস্টার লাহিড়ি এবার যাওয়ার আগে তারাকে একটাই কথা বলেছে যে ভেবে নাও যে মিস্টার লাহিড়ি মানে ধ্রুব লাহিড়ি জীবনে এই একটাই ভুল করেছে। তো মিস্টার লাহিড়ির ভুলটা ঠিক কোথায় সেটা তো বলে দেবো, তবে তার আগে বলবো যে শয়তান কতখানি আনন্দ করছে, অর্থাৎ আমাদের রঞ্জা এখন পাগল সে যে বসে রয়েছে পাগলাকার রোদে, আর সেখানে সে তার ছেলের সাথে মৎসব শুরু করে দিয়েছে, কারণ তার মনে হচ্ছে যে এতদিন পরে সে একটা কাজের কাজ করতে পেরেছে। কারণ সেই যে ভিডিওটা সে ক্লিক করেছিল, কিন্তু তারপরে তো সেই ভিডিওটা নিয়ে সে কোনো কাজ করতে পারেনি, কিন্তু শেষ মুহূর্তে এসে সে এই কাজটা করতে পেরেছে। তাই তার জীবন যতটা না অতিষ্ঠ হয়েছে, তার থেকে 3 গুণ অতিষ্ঠ হয়ে যাবে এবার নাকি ধ্রুব। তো সে তো এদিকে মজা করছে, ওদিকে আমাদের তারা এই কথাটা শুনে, অর্থাৎ ধ্রুববাবুর মুখ থেকে যে শুনেছে যে ধ্রুব লাহিড়িও ভুল করেছে জীবনে, তারা তখনও অবধি বিশ্বাস করতে পারছে না যে ধ্রুব লাহিড়ি খুন করেছে। কারণ অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, ধ্রুব লাহিড়ি সেদিন অশান্তি করেছিল হয়তো অনুজার সাথে, এবং অনুজার উপরে রেগেও ছিল, কিন্তু এই সবটাই ঘটিয়েছে, মানে এই যে খুনের ব্যাপারটা, এই সবটাই ঘটিয়েছে রঞ্জা, এরকমটাই মনে হচ্ছে। কারণ রঞ্জা এর আগেও তার খুনের রেকর্ড রয়েছে, সে তার নিজের বাবাকে খুন করে ফেলেছে। শুধু তাই না, এছাড়াও রঞ্জা নিজে মুখে কিন্তু স্বীকার করেছিল যে অনুজাকে যেভাবে আমার রাস্তা থেকে আমি সরিয়ে দিয়েছি, ঠিক সেই একইভাবে তারাকেও সরিয়ে দেবো। ফার্স্ট এপিসোডে কিন্তু রঞ্জা নিজে মুখে এই কথাটা বলেছে, সুতরাং আমরা এর থেকে ধরে নিতেই পারি যে আসল খুনটা রঞ্জা করেছে। কিন্তু সে সবার চোখের আড়ালে দিব্যি শান্তিতে বসে রয়েছে পুরোপুরি আমাদের ধ্রুববাবুকে সামনে এগিয়ে দিয়ে। এরই মধ্যে আমাদের তারা জানে যে তার এমন কিছু ক্ষমতা নেই, শুধুমাত্র তারার মাথায় বুদ্ধি আছে। এবার তারা তারার বুদ্ধি দিয়ে কী করে ধ্রুববাবুকে নির্দোষ প্রমাণ করবে সেটা যেমন দেখতে হবে, ঠিক তার পাশাপাশি এটাও দেখতে হবে যে অনুজা কি আসলেই মারা গেছে, নাকি অনুজা বেঁচে আছে, তাকে লুকিয়ে রাখা হয়েছে, আর সেই লুকিয়ে রেখেছে আমাদের রঞ্জা।
সত্যি সত্যি কি অনুজাকে ফিরিয়ে আনবে, নাকি অনুজার মৃত্যুর যে আসল ঘটনা সেইটা সবার সামনে তুলে ধরবে আমাদের তারা? তবে আমার মনে হচ্ছে যে অনুজা হয়তো ফিরবে না, তবে আমাদের তারা হয়তো প্রমাণ করে দিতে পারবে যে ধ্রুব লাহিড়ি খুন করেনি, খুন করেছে রঞ্জা। যে খুনের ব্যাপারে এখনো অবধি হয়তো বাড়ির কেউই জানে না, কিন্তু তারার মাধ্যমেই হয়তো পরিবারের সকলের সামনে আসবে অনুজা খুনের আসল হত্যাকারী। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল ধ্রুবতারা স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক রাতের 11টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে ধ্রুবতারা সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।